আলহামদুলিল্লাহ প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসছি, খুব ভালো লাগছে। এবং আপনারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনাদের সিম্পলের উপর যে গজিয়া ডিজাইনগুলো করছেন, আমি আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এবং আমি চা বলেন বা অন্য রেস্টুরেন্ট বলেন, আমরা বন্ধুবান্ধব মিলে কুষ্টিয়ার মধ্যে অনেক স্থানে গেছি, তবে আপনাদের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিনের বেলা বা বিকালবেলা উপভোগ্য কয়েকটা স্থানের মধ্যে যদি বলা যায় রেটিংয়ে 1, 2, 3-এর মধ্যে আপনারটা 3-এর মধ্যে আমি রাখবো। খোকসা থেকে আসছি আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে, মানে অনেকদিন ধরে আসার চিন্তা করতেছিলাম, বেশি দিন হয় না এটা, আমি ফেসবুকে দেখে তারপর আসলে আসার জন্য চেষ্টা করছিলাম। আমরা একটু আগে আসতে চাইছিলাম কিন্তু দেরি হয়ে গেছে আসতে আসতে আসতে। জায়গাটা ভালো ভাই, অনেক মানে এমনিতেই জায়গাটা ভালো ছিল, তারপর আপনারা রেস্টুরেন্ট করছেন আরও সুন্দর হয়েছে। এখনও খাবার পায় নাই, খাবার পাওয়ার পরে বলা যাবে যে কীরকম খাবারের টেস্ট। কী অর্ডার করছি আমরা বলতে কফি আর লাচ্ছি মুড়ি তিনটাই অর্ডার করছি। হ্যাঁ, পরিবেশটা অবশ্যই আশপাশের একদম ন্যাচারাল পরিবেশ, খুব সুন্দর, সন্ধ্যার পর লাইটিং ভালো, এবং যারা আসেনি তারা অবশ্যই মিস করতেছে, আসলে পরে পরিবেশটা আরও বুঝতে পারবে, তারা উপভোগ করবে। আমি আরও ঘুরছি, অনেক জায়গায় ঘুরছি, আসলে এটা আমার বাসার পাশে, আমি এখানে কখনো আগে আসি নাই। তো আমার বন্ধু আমাকে বলছিল যে কল দিয়া, বন্ধু তুই কোথায়? বলছি আমি বাসায়। পরে বলতেছে আমার এখানে তো একটা টং ঘর করছি, তুই আইসা দেখা যা, জায়গাটা অনেক সুন্দর। পরবর্তীতে আমি বলছি ঠিক আছে থাক তাহলে, আমি আসতেছি আর কি। এই জায়গাটার নাম তালতলা, আমাকে এখানে ঠিকানা দিছে, পরে আমি আসছি আমার বাসার পাশেই আফদালপুর। আর আসার পরে দেখি আসলে জায়গাটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষজন আসছে, বাইরে থেকেও মানুষজন আসে। আসলে জায়গাটা দেখার মতো, অনেক সময় বন্ধুবান্ধব মিলেও আসি, জায়গাটা ভাল লাগে, যে কোনো সময় ফ্রি টাইমে থাকলেই চলে আসি। হ্যাঁ, অনেক সুন্দর জায়গাটা। আর আগে তো এদিক দিয়ে যাওয়া হইতো কিন্তু এরকম কোনো প্লেস ছিল না, আর এখন করছে অনেক সুন্দর, ভবিষ্যতে মনে হয় আরও অনেক সুন্দর হবে। ক্যাম্পাস থেকে ইসলামিক ইউনিভার্সিটি সবাই আসিও যখন মন খারাপ হবে, একটা সুন্দর জায়গা, আর আশেপাশে তো কিছু নেই তাই এরকম একটা সুন্দর জায়গা আসলে অনেক ভালো। ইবি থেকে এটা কত দূরে? 30 মিনিটের মতো আসতে। আমরা আসছিলাম মূলত কুমারখালীর মহেন্দ্রপুর গ্রাম থেকে। তো আমরা নেটে দেখি আর কি এখানে সুন্দর একটা পরিবেশের কথা আমার বন্ধুরা বলে, তো এসে অনেক ভালো লাগতেছে, মানে এখানে আসার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তো এটা তো চাঁদপুর নাকি চাঁদপুর তাল বলে, আমরা চাঁদপুর বলতে আরেকটা এলাকায় চলে গেছিলাম, পরে এটাতে ব্যাক করছি, আজকে ঘোরা হয়েছে অনেক। আমি শাহরুবেদ ইসলাম রোহান, আমার পাশে আসে আরফান স্বাধীন। এখন আমরা এখানে 4টা ফ্রেন্ড মিলে শুরু করছিলাম, আরও 2 জন আছে, সোহাগ এবং মহাসিন। তো এটা তালতলার মাঠ বলে, অনেকগুলো তালগাছ, প্রায় 1000 তালগাছ আছে এখানে। তো এইখানে জায়গাটা অনেকদিন ফাঁকা ছিল, তো আমাদের প্ল্যানিং আসলো যে এখানে কিছু একটা করি। তো সেই প্ল্যানিং থেকে হুট করে আমরা আড্ডা দিতে দিতে এখানে একটা কফি শপের উদ্যোগ নিই। তো তারপর থেকেই হুট করেই শুরু, ঈদের 10 দিন আগে প্ল্যানিং শুরু হয়, তো ঈদের 1 দিন আগের থেকে এটা শুরু করি। তো আস্তে আস্তে আমরা এটা আগাচ্ছি, ইচ্ছা আছে যে আস্তে আস্তে আরও বড় করব।
এবং আপনারা সবাই ইনভাইটেড, আপনারা সবাই আসবেন, এটা ভালো লাগবে। এটার লোকেশন হচ্ছে আপনার হরিনানপুর টু পান্টি রোডের আপনার তালতলা মাঠ বলে গড়ের বাড়ি কাঞ্চনপুর। আর যদি কেউ কুমারখালীর দিক থেকে আসেন তাহলে হচ্ছে পান্টি টু হরিনানপুর রোড গড়ের বাড়ি কাঞ্চনপুর তালতলা মাঠ। এই গ্রামটা হচ্ছে আপনার 9 নং চাঁদপুর ইউনিয়নের মধ্যে। আর ঝিনাইদহ টিভিকে ধন্যবাদ আমাদের এখানে আমাদের জায়গাটাকে উপস্থাপন করার জন্য। আর সবাই আসবেন। এই তো আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালোই হচ্ছে, আপনাদের দোয়াই চলছে, আপনারা আসবেন, ভালো লাগবে। ট্যুরটা হয় হচ্ছে বিনোদন, যেখানেই আমরা দেখি বা ভালো লাগে সেখানে আমরা ছুটে যাই। ভালো লাগছে, আবার হচ্ছে ভিউটা দেখে আমার কাছে পছন্দ হয়েছে, মানে আপনার এই তাল গাছটা আর এই পাশের মাঠের যে ইটা পরিবেশটা আছে সেটা দেখে ভালো লাগছে। শুক্রবারের একটা দিন, মানে প্রশান্তির জন্য শহরের চাইতে গ্রামেরটা অনেক বেটার। আর এই গ্রামে আসাটা হচ্ছে মনটাকে ভালো করার জন্য, ফ্রেশ করার জন্য। আমাকে যারা দেখছেন আমি এইটুকুই বলবো যে আপনারা এখানে আসেন, দেখতে সুন্দর এবং মনটাকে ভালো করার জন্য এখানে একবার আসতে পারেন। আসলে আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে অনেকদিন পরে সবাই একসঙ্গে হয়েছি, তিনটা ফ্রেন্ড, আমরা আসলে তিনজনই বাইরে থাকি, এক এক জায়গা এক এক শহরে থাকি। বাট এখানে আসে খুব ভালো লাগছে, মানে আসার সময় বিশেষ করে এখানে যে পরিবেশটা, দুই সাইডে অনেক তাল গাছ আছে, আবার বসার অনেক সুন্দর পরিবেশ করছে, গ্রামীণ পরিবেশ, যেটা আসলে শহর অঞ্চলে হয় না। শহর অঞ্চলে তো অনেক রেস্টুরেন্ট আছে, আসলে ওইটা অনেক উন্নত মানের হলো, এটা মধ্যম শ্রেণী হিসেবে হলো, এখানে মানে পরিবেশটা অনেক সুন্দর, ঠিক আছে। আর এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে এটা ফার্স্ট টাইম এটা উপভোগ করতে আসলাম। আসলে এখানে তো দেখছি অনলাইনে অনেকে ভিডিও ছাড়ছে, ওইটা দেখে এখানে আসা, এখানে পরিবেশটা উপভোগ করে খুব ভালো লাগতেছে নিজেদের কাছে। আমি অবশ্যই বলবো তাদের, তারা যদি সময় করতে পারে, মানে সবাই তো আসলে ব্যস্ত লাইফ, কেউ পড়াশোনা কেউ বিজনেস, এক একজন এক এক লাইফ নিয়ে ব্যস্ত, ফ্রি টাইম পারলে এখানে অবশ্যই যেন তারা আসবে, আসে এই পরিবেশটা উপভোগ করবে। অনেক সুন্দর একটা পরিবেশ, একটা মনোরম পরিবেশ, চারদিকে খোলা মাঠ, রেস্টুরেন্টে আসলে পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে যেগুলো খাবারের মেনুগুলো এটা আমাদের অনেক ভালো লাগছে, ঠিক আছে। লাস্সি, বিশেষ করে লাস্সিটা বেশি সুন্দর, এটা খেয়ে অনেক ভালো লাগছে। আশা করি যে সবাই এখানে আসবে এবং উপভোগ করবে। আমরা 4-5 জন বন্ধু মিলে এখানে আসছি তালতলা, জায়গাটা অনেক সুন্দর,